الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله وتوبة نصوحا وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أعطاني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকর জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সেই রব্বুল ইজ্জাতের বারগায়ে শুকর জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুম্মা আমিন আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় তওবা ও ইস্তেগফার উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম যে জাহান্নামে যাওয়ার কারণ সমূহ পরপর 10 জুম্মা পর্যন্ত 10 পর্ব পর্যন্ত 10 দিন পর্যন্ত আমরা আলোচনা করেছি যে কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে তো তাতে মনে হয়েছে যে আমরা এই সব কাজ বা 10 দিনের খুতবা শুনে যেটুকু বুঝাচ্ছে এই সব আমল বা এই সব খারাপই আমাদের মধ্যে রয়েছে যার ফলে আমাদের জন্য জান্নাতে যাওয়া খুব কষ্টকর হয়ে যাবে কেননা জাহান্নামে যাওয়ার কাজ আমরা অলরেডি করে বসে আছি তো ভাবলাম যে শেষে এসে মানুষকে বাঁচানোর একটা রাস্তা অর্থাৎ পাপ করবে মানুষ এ কথা সত্য হাদিসে রয়েছে যেটা পরবর্তী সময় আসবে ইনশাআল্লাহ কিন্তু পাপ হয়ে যায় মানুষের পাপ করে ফেলে মহাপাপও হয়ে যায় মানুষের মাধ্যমে ছোটখাটো সমস্ত রকমের পাপ হয়ে যায় পাপ করার পরেও যদি তওবা করা যায় বিশুদ্ধ তওবা যেটা কোরআনুল কারীমে এসেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত বাণী থেকে আমরা যেগুলো শুনেছি সেগুলো শুনে যদি আমরা আমাদের পেছনের কৃত পাপকে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে ক্ষমা করে নিতে পারি তাহলে এই যে জাহান্নামে যাওয়ার কারণগুলো আমাদের উপরে বর্তাবে না ইনশাআল্লাহুল আজিজ আর এই তওবা ইস্তেগফার আমার স্টাডি আমার পড়াশোনা অনুযায়ী তওবা ইস্তেগফারের মতো উত্তম জিনিস পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নাই এটা আমার ব্যক্তিগত মতামত কেননা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব পেতে গেলে আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে গেলে আল্লাহর কাছে পাপকে ক্ষমা করানোর অন্যতম মাধ্যম অর্থাৎ পাপ ক্ষমা করানো ভালো মানুষ হওয়া আল্লাহর সান্নিধ্য লাভ করার অন্যতম মাধ্যম হচ্ছে তওবা ইস্তেগফার যার হাদিস পর্যায়ক্রমে এক এক করে আসবে হয়তো অনেক হাদিস আপনাদের শোনা যেগুলো জানবেন আবার পুনরায় আমাদের নিজের জীবনকে ঢেলে সাজাতে হবে তওবা ইস্তেগফার এটা হচ্ছে আল্লাহ তাআলার
নিকটবর্তী হওয়া আল্লাহ তাআলার কাছে পাপকে ক্ষমা করানোর অন্যতম একটা মাধ্যম। কারণ আমরা সবাই পাপী, এই কথা সবাই আমরা জানি। এখন কি করলে পাপ ক্ষমা হবে এটা আমাদের জন্য জানা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিম 6 নম্বর 66 আয়াত নম্বর 6 অথবা 8 সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 66 নম্বর সূরার 8 নম্বর আয়াত 6 না 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারকে অনেক ভালোবাসেন, যার ফলে যখন তিনি কোনো নসিহত করেন, জান্নাত দেওয়ার কোনো কথা মানুষের সামনে বলার চেষ্টা করেন, তখন তিনি ইমানদারদেরকে ডাক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ভুল হয়েছে সেটা পেশ করো। তুবু ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ভুল ত্রুটিকে পেশ করো। তাওবাতান নাসুহা, উত্তমভাবে, খুব ভালোভাবে, অর্থাৎ যেমন করে তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে, রাজি হয়ে তোমাকে ক্ষমা করে দিবে, সেরকম উত্তমভাবে, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে উত্তমভাবে তোমরা তওবা ইস্তেগফার করো, পাপের জন্য ক্ষমা চাও। অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ছোট্ট একটা আয়াতের প্রারম্ভিক অংশ, শুরুর অংশ, এটা আয়াতটা অনেক বড়, কিন্তু আমাদের বক্তৃতার সাথে রিলেটেড এইটুকুই যে হে ইমানদারগণ, তোমরা তওবা করো, বিশুদ্ধ তওবা। এই বিশুদ্ধ তওবা যদি আমরা ঠিকঠাক করতে পারি আল্লাহর কাছে, তাহলে ইনশাআল্লাহ আমাদের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে অত্র আয়াত আমাদের কাছে অনেক বড় দাম রাখে, অতএব এই আয়াতকে মাথার মধ্যে রেখে আমাদের আগামী জীবনের পথ চলার বিষয় আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তওবা ইস্তেগফার এটা কত বড় বিষয় সে বিষয়টা আমরা দেখব। কেননা যে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আমল করতেন, ওই বিষয়ে আমাদেরকে বেশি বেশি আমল করা উচিত। কেননা তিনি যে বিষয়ে আমল করতে বলে গিয়েছেন এবং নিজে প্র্যাকটিক্যালি করেছেন, সে বিষয়টা আমল করলে আমরা ফায়দা পাব দুনিয়াতে এবং আখেরাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি দিনে 70 বারের অধিক ইস্তেগফার পাঠ করি, আমি দিনে 70 বারের অধিক আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তওবা কি করে চাইতে হবে এটা খুতবার শেষের দিকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তবে তিনি বলছেন, বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আমি প্রতিদিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি। কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এই কথা বললাম যে কে বলছেন, আর একটা হাদিস আমরা শোনার পরে বলবো। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকের কাছে নতুন একজন সাহাবীর নাম, আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, আমি দৈনিক আল্লাহর কাছে 100 বার তওবা পাঠ করি, আল্লাহকে আমি প্রতিদিন 100 বার মতো বলি, হে আমার প্রতিপালক, তো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এটা কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আগার মুদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অত্র দুই হাদিসে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বারের অধিক, আর এক হাদিসে বলা হচ্ছে তিনি 100 বার তওবা করতেন, আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এখন আমার কথা হলো যে তিনি আল্লাহর কাছে প্রতিদিন যে সময় করে, টাইম করে, বের করে এই কথা বলতেন যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এভাবে তিনি 70 বার বা 100 বার বা তারও অধিক বলতেন। এটা কে বলতেন এই বাক্যটা তো আমি বারবার আটকাচ্ছি, কেন? যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন,
তার মানে তিনি বলতেন যিনি একজন মাসুম তিনি বলতেন যার কোনো পাপ নাই তিনি বলতেন আল্লাহ যাকে পিউরিফাই করেছে তিনি বলতেন যার আগের এবং পেছনের যদি কিছু থাকে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন একেবারে ফ্রেশ পারসন ইন দা ওয়ার্ল্ড সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কনফার্ম যে আমার কোনো পাপ নাই তিনি কনফার্ম যে আল্লাহ তাআলা আমার সমস্ত পাপকে কি করেছেন ক্ষমা করে দিয়েছেন এর পরেও তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন অন্ততপক্ষে 70 বার প্রতিদিন আমি 100 বার করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি সুবহানাল্লাহ বিহামদি এবার আপনাকে আমাকে আমাদের জীবনটা সম্পর্কে ভাবতে হবে যে আপনার আমার জীবনে প্রতিদিন কত কাজই আমরা করি তাহলে এই তওবা করার কি সুযোগ আজকে সকাল থেকে হয়েছে এটা আমাদেরকে মাথার মধ্যে নিতে হবে আমি হিসাব করে দেখেছি 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি এটা পড়তে 2 মিনিটের উপরে লাগে না মানে এই 2 মিনিট কি আমি আমার আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে বলেছি যে আই হ্যাভ লটস অফ সিন ও আল্লাহ তাআলা ইউ ফরগিভ মি হে আমার প্রতিপালক আমার যে অনেক গুনাহ তুমি আমাকে ক্ষমা করো না আমরা কি 100 বার পড়েছি এটা ভাইটাল প্রশ্ন আমাদের কাছে সুতরাং প্রতিদিন অন্তত পক্ষে 100 বার তো পড়বেন পড়বেন সারা দিন রাত আপনাকে তওবা ইস্তেগফারের উপরে থাকতে হবে কেন আমি হাদিস পরে আস্তে আস্তে বলছি তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন 100 বার মানে কনফার্ম আপনাকে পড়তে হবে পৃথিবীতে যতই কাজ করুন না কেন এই তওবা ইস্তেগফার পড়তে পারে এটা মজার বিষয় যে এই তওবা ইস্তেগফার পড়ার জন্য আপনাকে ওযু করতে হবে এমনটা না আপনাকে মসজিদে থাকতে হবে এমনটা না আপনি হাটে বাজারে মাঠে নদীতে যেখানে থান সব সময় আপনি তওবা ইস্তেগফার পাঠ করতে থাকেন করতে থাকেন করতে থাকেন যদি এটা আপনি করতে পারেন আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ তারপরে আপনার পরিবারে আপনার আপনার উপরে এত রহমত এত বরকত আসবে রুজি কোথা থেকে আসবে আপনার আমার চিন্তারও বাইরে থাকবে অনেক বেনিফিট আছে এই বেনিফিট বললে পাঁচটা জুমায়ও শেষ হবে না আমার আলোচনার বিষয় আজকে যে আমরা যে পাপ করে ফেলেছি এই পাপকে ক্ষমা করানোর জন্য আল্লাহর কাছে আমরা কি করতে পারি তওবা ইস্তেগফার করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোনো পাপ ছিল না তিনি 100 বার করে দৈনিক করতেন অর্থাৎ আপনি ভাবেন আমাদেরকে কতবার করতে হবে তাহলে এভাবে কি করব আমরা দৈনিক বারবার বারবার করে আল্লাহ তাআলার কাছে পাপ আমরা ক্ষমা করানোর জন্য তওবা ইস্তেগফার পাঠ করব আচ্ছা যাদের তওবা নিশ্চিত কবুল হয় তারা কারা যারা তওবা করে আর তওবা কবুল হয়ে যায় এমন ব্যক্তি তারা কারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন বান্দা তার গুনাহকে স্বীকার করে এস আমি এই পাপটা করেছি যখন বান্দা তার গুনাহকে স্বীকার করে আল্লাহ গো জিনা করে ফেলেছি হে আমার প্রতিপালক অমুকের সাথে আমার অন্যায় হয়ে গেছে হে আমার প্রতিপালক আমার কথার মাধ্যমে ব্যক্তি কষ্ট পেয়ে গেছে আমি বুঝতে পেরেছি হে আমার প্রতিপালক জেগেছিলাম কিন্তু একটু আলস্য ভাব এসেছিল ফজরে আসেনি হে আমার প্রতিপালক আমি জানতাম কিন্তু কষ্ট ছিল সংসারে তাই একটু হারাম ইনকাম করে ফেলেছি এভাবে আল্লাহ তাআলার কাছে কেউ পেশ করে এবং অনুতপ্ত হয় যেগুলো পাপ এগুলো ভুল আমি বুঝতে পেরেছি আমি করার পরে বুঝতে পেরেছি এগুলো আমার ভুল এরপরে সে ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে তওবা চায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন শর্ত কি এক যে পাপ করেছেন তা স্বীকার করা স্বীকার না করে যাবেন কোথায় আল্লাহ তাআলা যে অন্তর্যামী অন্তরে অন্তরে কল্পনা করলো তিনি তা জানেন স্বীকার করাটাই ভালো হবে স্বীকার করে নেন এরপরে কি স্বীকার করার পরে এটার জন্য মনটা খারাপ করা এটার জন্য নিজেকে লজ্জাবোধ করা এটার জন্য নিজেকে খারাপ লাগা ছি 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 আমি পাঁচক সালাত আদায় করি আবার হারাম ইনকাম করি আমি পাঁচক সালাত আদায় করি আবার জেনার সাথেও জড়িত আস্তাগফিরুল্লাহ এর কেমন হলো এটাকে আল্লাহর সামনে পেশ করেন পেশ করার পর আল্লাহকে এবার তওবা ইস্তেগফার করেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু এইসব বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার মৃত্যু অষ্টাগত যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু আসছে তার মানে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করবে অপর হাদিসে আসছে একটা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পশ্চিম দিকে যেদিন সূর্য উঠবে তার আগ পর্যন্ত মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন পশ্চিম দিকে সূর্য কবে উঠবে কিয়ামতের দিন যেদিন কিয়ামত মানে তারপরে কিয়ামত হয়ে যাবে সূর্য ওঠার পরে কিয়ামতটা হয়ে যাবে অতএব কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের আল্লাহ তাআলা একটা বিশাল সময় দিয়ে দিয়েছে যে সময়ের পূর্বে মানুষ তওবা করলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন তবে এটা বড় কথা না আগের হাদিসটা মূল বিষয় আমি এখানে একটা পয়েন্ট বলতে চাইছি সেটা হচ্ছে যে কিয়ামত হয়তো হবে 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 ইনশাআল্লাহ আমরা সাইনগুলো দেখছি যে কিয়ামত একদিন হবে নিশ্চয় কিন্তু কিয়ামতের সমস্ত সাইন আলামতগুলো হওয়ার পরেই তো হবে কিন্তু মৃত্যুর জন্য তো কোন রকমের কোন আমরা সুযোগ পাচ্ছি না কখন মৃত্যু চলে আসবে এজন্য সব সময় ইস্তেগফার থাকবে মুখে আমাদের কিয়ামত হবে কিছুদিন পর আমরা বুঝতে পারছি যে কিছুদিন তো আছে সময় এরকম তো ভাবছি কারণ বড় বড় সাইনগুলো দিয়েছে ওই সাইনগুলো যদি আমরা জানি সিম্বলগুলো যদি আমরা জানি তো ভাবছি যে কিছুদিন তো আছে কিন্তু মৃত্যুর ব্যাপারে আমরা কি করে অ্যাসিওর হব কি করে কনফার্ম হব যে মৃত্যু আমার 2025 সালে হবে না এটা বলার সুযোগ নেই এজন্য সব সময় কি করতে হবে মানুষকে ইস্তেগফার পাঠ করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি গুনাহের কাজ এর জন্য আল্লাহর কাছে দোয়া না করে অনেক মানুষ আছে গুনাহের কাজের জন্য দোয়া করে পাপ কাজের জন্য দোয়া করে আল্লাহ আমি অমুক জায়গায় চুরি করতে যাচ্ছি আমি যেন না ধরা পড়ি একটা উদাহরণ দিলাম এরকম অনেক গুনাহের কাজের জন্য মানুষ দোয়া করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি গুনাহের জন্য দোয়া না করে কোন ব্যক্তি যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে ওর মুখ যেন আমাকে দিব জীবনে দেখতে না হয় এরকম যদি দোয়া না করে এবং কোন ব্যক্তি যদি দোয়া করার জন্য তাড়াহুড়া না করে দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা ইস্তেগফার গ্রহণ করবেন তাকে ক্ষমা করে দেবেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়া করা কি জিনিস তাড়াহুড়া করা কি জিনিস তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাড়াহুড়া মানে এরকম এরকম বলা এই আমি এত দোয়া করলাম ওই দোয়া করলাম সেই দোয়া করলাম আল্লাহ দোয়া কবুলই করে না এটার নাম হচ্ছে তাড়াহুড়া তাড়াহুড়া মানে দ্রুত দোয়া করা নয় তাড়াহুড়া মানে কি এই দোয়াটা করেছি আল্লাহ কবুল করেনি ওই দোয়াটাও করে দেখলাম আল্লাহ কবুল করেনি ওই অমুক দোয়াটা করেছি আল্লাহ কবুল করেনি আল্লাহ দোয়া কবুলই করে না আমার দোয়া কবুল করে না এত আমি নামাজ পড়ে এই করি সেই করি আল্লাহ আমার দোয়া কবুল করে না আস্তাগফিরুল্লাহ এটাকে বলে তাড়াহুড়া আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আল্লাহ তাআলা দিবেনই দিবেন হয় দুনিয়াতে নাহলে আখিরাতে এরা আপনাকে আমাকে কনফার্ম রাখতে হবে মোটামুটি কয়েকটা পয়েন্ট আপনাকে বলি যে কিভাবে ইস্তেগফার করলে কেমন করে ইস্তেগফার করলে আল্লাহর কাছে আমাদের ইস্তেগফারটা পৌঁছে যাবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে পয়েন্ট নম্বর 1 জেনে বুঝে পাপের মধ্যে জড়িত হওয়া যাবে না যে হয়ে গেছে তার জন্য তওবা করতে হবে জেনে বুঝে পাপের মধ্যে জড়িত হওয়া যাবে না আর পাপকর্ম 2 নম্বর পয়েন্ট পাপকর্ম করার সাথে সাথে তওবা করতে হবে পাপ করলাম ঠিক আছে কালকে তওবা করব না পাপ করার সাথে সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহকে বলতে হবে হে আমার প্রতিপালক আমার ভুল হয়েছে তুমি আমাদেরকে ক্ষমা করো আচ্ছা এরপরে নিজের অন্যায়কে তুলে ধরতে হবে আল্লাহর কাছে একটু আগে যেটা বললাম আল্লাহর কাছে পেশ করতে হবে পেশ করে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেখো এই ভুলটা আমি করেছি আমি করে ফেলেছি স্বীকার করছি আমি করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করো এরপরে 4 নম্বর যেটা হাদিসে আসলো যে মৃত্যুর যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে মৃত্যু যন্ত্রণা চলে গেছে তখন আপনি তওবা করছেন ওই দোয়া ওই রকম তওবা কোনো কাজে লাগবে না আর 5 নম্বর তো এটাও হাদিসে আসলো যে কিয়ামতের আগ পর্যন্ত অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমরা যদি তওবা করি এই তাহলে কি হবে এই তো এভাবে অন্যায়ের ব্যাপারে যদি ইয়ে না করি আত্মীয়তার বন্ধন যদি ছিন্ন জন্য দোয়া না করি আর দোয়ার মধ্যে যদি তাড়াহুড়া না করি তাহলে কি করবে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলোকে কবুল করবেন এবার পরের পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি তওবা করে সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি মানে আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কি
আপনি অনুভব করতে পারেন কিনা আমার জানা নাই, এটা কত বড় রহমত থাকলে, কত দয়া তার মধ্যে থাকলে তিনি এমন করতে পারেন। একটা মানুষ সমাজের বুকে কেউ যদি অন্যায় করে, তাহলে সেই ব্যক্তিকে আমরা শাস্তি দেওয়ার জন্য তৎপর হয়ে যাই। আমরা মানুষকে খালি দোষ ত্রুটি ধরার জন্য পেছন পেছন খুঁজে বেড়াই, অন্যায় ব্যক্তিকে সাজা দেওয়ার জন্য আমাদের দুনিয়ার মানুষরা চেষ্টায় মানে দিনরাত চেষ্টা করে, কিন্তু মানুষ অন্যায়কারী ব্যক্তিকে খুঁজে বেড়ায় শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা অন্যায়কারী ব্যক্তিকে খুঁজে বেড়ায় ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদি। মানে আমরা মানুষকে খুঁজি কেন? তাকে ধরে শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা মানুষকে খুঁজে বেড়ান এই জন্য যে কে ভুল করেছে দেখি তাকে আমি ক্ষমা করবো। সুবহানাল্লাহি বিহামদি। ভাবছেন কি আপনি বিষয়টা? তাহলে চিন্তা করেন যে অপরাধ করলো তারপরেও আবার তওবা করলো, সে ব্যক্তি নাকি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সে ব্যক্তি নাকি আল্লাহর কাছে উত্তম। শুরুতে বলেছিলাম খুতবার আজকে যে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করা যায় কেমন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাই আমরা জানি যে প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ইয়াদি সবাই জানি প্রত্যেক আদম সন্তান ভুলকারী, কিন্তু তাদের মধ্যে সেই সর্বোত্তম যে ব্যক্তি ভুল করে তওবাকারী। আপনি ভুল করেন অসুবিধা নাই, কিন্তু ভুল করে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে কি করেন? ক্ষমা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ আল্লাহর কসম যারাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মা আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান রয়েছে, যে আল্লাহ তোমরা যদি পাপ না করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা যদি পাপ না করতে আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিত, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিত। আল্লাহ তাআলা ওই সব লোককে নিয়ে আসতো যারা পাপও করবে আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইবে। হাদিসের অর্থ বোঝার চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর অগাধ যে ভালোবাসা এটা আপনি আমি বুঝতে পারবো না। আল্লাহ তাআলা কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে? বলছে যারা পাপ করে না তাদেরকে আমার দরকার নাই। আল্লাহ বলছে যারা পাপ করে না তাদের দরকার নাই। পৃথিবীর মানুষ যদি সবাই পাপ করা বন্ধ করে দিত আল্লাহ তাআলা সবগুলোকে আউট করে দিত, চল তোদের দরকার নেই। আমার ওই লোক দরকার যে পাপও করবে আবার আল্লাহর কাছে কি করবে? ফিরে যাবে, তওবা করবে। কেন? মানুষ সুখে থাকলে আল্লাহর অত প্রশংসা করে না, সুখে থাকলে আল্লাহ কত মানে ভাবে না, কিন্তু যখন সে পাপ করে আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহ তখন খুশি হয়ে যায়, আল্লাহ খুব খুশি হয়ে যায়। এই হাদিস আপনি আপনারা পূর্বে শুনেছেন, তারপর আমি বলি যে আল্লাহ তাআলা কেমন করে খুশি হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি ভুল করে, ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে গিয়ে এমন খুশি হয় যেমন করে ওই ব্যক্তির খুশি হয়েছিল। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু একটা উদাহরণ দিচ্ছে যে কোনো একটা জামানায় একজন ব্যক্তি উটের মধ্যে করে তার খাবার পানীয় ইত্যাদি নিয়ে মরুভূমির মধ্যে সফর করছিল, মরুভূমি তো মরুভূমি বুঝতে পারছেন। এবার সেখানে গিয়ে সেই ব্যক্তি একটু বসলো, একটা বিশ্রামের জায়গা নির্ধারণ করলো, এমত অবস্থায় তার পানীয় তার খাবার যা ছিল সব উটের পিঠের উপরে, উটটা তার হাত থেকে ছুটে পালিয়ে গেল, অনেক দূর চলে গেল, সে আর দেখতে পেল না, খুঁজে পেল না। তখন সেই ব্যক্তি নিশ্চিত ভাবলো আমার মৃত্যু হয়ে যাবে, আমার আর বাঁচার কোনো রাস্তা নাই, কি করে বাঁচবে মরুভূমি, আর হাঁটবে ঠিক আছে দুদিন হাঁটলো কিন্তু পানি তো লাগবে, খাবার না হয় না থাকলো। তো সেই ব্যক্তি কি করলো, নিশ্চিত মৃত্যু এটা জেনে একটা গাছের নিচে শুয়ে পড়লো, শুয়ে পড়ে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর চোখ খুলে দেখছে যে তার উট এবং পানীয় খাবার সব উপস্থিত, সে এবার কতটা খুশি হয়, বিশাল খুশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি বলো সেই লোকের খুশিটা কেমন ছিল। সেই লোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য বলছে যে হে আমার বান্দা আমি তোমার আল্লাহ। বান্দা কি বলছে? আমি তোমার প্রতিপালক, আমি আল্লাহ, তুমি আমার বান্দা। মানে এতটাই খুশি হয়ে গেছে, তোর ভাষা জ্ঞান নাই। মানুষ বলে না যে আই এম স্পিচলেস, আমার কিছু বলার নাই, আমি হারিয়ে গেছি, এরকম একটা ঘটনা ঘটলো, এরকম বলে কিনা? বলে না। ঠিক তেমন করে ওই ব্যক্তি আল্লাহকে বলবে কিনা যে আমি খুশি হয়েছি, সে উল্টে বলছে আমি আল্লাহ তুমি আমার বান্দা।
এতটা খুশি হয়ে গেছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদের অবধি হাদিস পৌঁছালেন বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি মানুষকে বলে দাও যে সেই ব্যক্তি ভুলে যে ভুলভাল বকেছিল খুশিতে আমি আল্লাহ তাআলা ওই বান্দার চেয়ে আরো বেশি খুশি হয়ে যাই যখন কোনো মানুষকে আমি ক্ষমা করতে পারি সুবহানাল্লাহ বিহামদি তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন মানুষকে ক্ষমা করে আল্লাহ তাআলা চরম খুশি হয়ে যান এজন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহর কাছে সব সময় তওবা ইস্তেগফার পাঠ করতে হবে এবং পাপ হয়ে গেলে দেরি না করে একেবারে তুরন্ত সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পাপ হয়ে গেল ওই রকম অবস্থায় আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ পাপ করে ফেলেছি ভুল করে ফেলেছি অতএব তুমি আমাকে ক্ষমা করো অতএব আমাদেরকে সব সময় তওবা ইস্তেগফার পড়তে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক আল্লাহুম্মা আমিন الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أمرا توبة استغفار ني آلوچونا كورছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমাকে করতে পেরে আল্লাহ তাআলা চরম খুশি হয়ে যান আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে গিয়ে বলে হে আমার প্রতিপালক আমার ভুল হয়েছে অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন আর আল্লাহ তাআলা তৎক্ষণাৎ পাপকে ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন যেমন করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে কেমন খুশি হন তার একটা উদাহরণ আমরা দেখলাম উট হারিয়ে যাওয়া ব্যক্তির ঠিক তেমন করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে থাকেন সব সময় অতএব আমরা আমাদের নিজেকে সব সময় পাপ হয়ে গেলে পাপকে স্বীকার করে আল্লাহর কাছে নিয়োজিত করতে থাকব আল্লাহর কাছে বলতে থাকব যে হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমাদের পৃথিবীতে যত পাপ রয়েছে সব পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক কেউ যদি শিরক থেকে বেঁচে থাকে পৃথিবীর যত পাপ আছে সব করলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন ইতিপূর্বে হাদিস শুনেছি আবারো বলি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর আদম সন্তান পাপ করার পর সে যদি এটা মনে করে যে আমার প্রতিপালক একজন আছেন সেই প্রতিপালকের উদ্দেশ্যে আমি আমার পাপকে পেশ করলাম আমি তার কাছে ক্ষমা চাইলাম ক্রমাগত ক্ষমা চাইতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন একই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দারা যদি এক আসমান পর্যন্ত এক আসমান পরিমাণ পাপ নিয়ে আমার দরবারে ক্ষমা চাই আমি আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দিই তার কত পাপ আছে কি পাপ আছে আল্লাহ আমি দেখি না একই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ বলছেন মানে হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে শুধু তার শিরক নাই পাপের মধ্যে কি নাই শিরক নাই এই বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব কোরআনুল কারীমের একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার বান্দারা যদি এভাবে বলছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি লোকজনদেরকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন যে তোমরা যদি নিজের উপরে অত্যাচার না করো অত্যাচার করো এই অত্যাচার করেছো অবিচার করেছো তোমরা আল্লাহর কাছে কি করো আল্লাহ রহমতের আশাধারী হয়ে তার কাছে তোমরা সমুদয় পাপ তোমার যাবতীয় পাপ রয়েছে এই পাপকে ক্ষমা করাও আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন এই হাদিসে অনেকে বলতে চেয়েছে যে শিরকের পাপ করলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন শর্ত কি শর্ত হচ্ছে যে শিরক করার পরে একেবারে শিরককে ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে খালেস অন্তরে তওবা করতে হবে আর কোনোদিন শিরক করব না এরকম করে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকের পাপও ক্ষমা করে দেন একটা লম্বা হাদিস রয়েছে যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসলমানদের মানে মুশরিকদের কিছু লোক বহু মানুষদেরকে হত্যা করলো এবং ব্যভিচারে লিপ্ত হয়ে গেল তো ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে মুহাম্মদ সাল্লামের কাছে তারা আসলো এসে তারা যখন মানে হাদিসটা লম্বা আমি বলছি না তারা যখন এসে আল্লাহ রসুলকে পুরো ঘটনা বলল বলার পরে মুহাম্মদ সাল্লামের হাতে তারা বাইয়াত গ্রহণ করলো ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে মুহাম্মদ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা তোমাদের আগের যত ত্রুটি ছিল সব ক্ষমা করে দিয়েছেন এ হাদিস থেকে অনেক ওলেমায় দিন বলছেন যে পাপই করুক না কেন মানুষ তার ক্ষমা হয়ে যায় ক্ষমাতে কোনো অসুবিধা হয় না আচ্ছা এরপরে আরও একটা আরও দুটো হাদিস পেশ করব
মানে অনেকগুলো হাদিস ছিল আরো দুটো হাদিস পেশ করব যেটা আমাদের জন্য খুব জানা জরুরি সেটা কি আমরা সবাই জানি এই একটা হাদিস যার মধ্যে আর দ্বিতীয়টা হয়তো অনেকে আমরা জানি না এই একটা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোন একজন ব্যক্তি বানি ইসরায়েলের জামানার কোন একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে সে একজন দরবেশের কাছে গিয়ে বলল আমি 99 জন লোককে হত্যা করেছি আমার কি ক্ষমা হবে তো সেই দরবেশ বলল না আপনার ক্ষমা হবে না তো সেই ব্যক্তি সেই দরবেশকে মেরে ফেলল 100 জন সেঞ্চুরি পূজে গেল সেবার বিভিন্ন মানুষজনকে জিজ্ঞাসা করতে লাগলো আমি 100 জনকে হত্যা করেছি আমার কি ক্ষমা হবে একজন ব্যক্তি বলল যে অমক গ্রামে যান একটা ব্যক্তি আছে সে আপনাকে মাসালা বলে দেবে তো সেই ব্যক্তি অমক গ্রামে যেতে গেল যেতে গিয়েই মালাকুল মত চলে আসলো তার জানটাকে কবজ করে নিল এবার আকাশ থেকে মৃত্যুর ফেরেশতা মানে আকাশ থেকে আযাবের ফেরেশতা আর বেহেশতের যেসব ফেরেশতারা নিয়ে যায় তারা আসলো দুই দল এই দুই দল এসে ঝগড়া করতে লাগলো যে কে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দুই গ্রামের মধ্যে ফেরেশতাকে দূরত্ব মাপতে বললেন এবং আল্লাহ তাআলা বললেন যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে একটু সরে আসতে আর যে গ্রামে তার বাড়ি সেই গ্রামকে একটু দূরে চলে যেতে এবার নেকি আর আযাবের ফেরেশতারা তার দূরত্ব মেপে দেখলো যে যেদিকে সে যাচ্ছিল ওই গ্রামের দূরত্ব তার সাথে কম আর নিজের গ্রামের দূরত্বটা বেশি আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বলে দাও আমি তাকে ক্ষমা করে দিলাম আযাবের ফেরেশতা বাদ দিয়ে নেকির ফেরেশতা তাকে নিয়ে চলে গেল এর মানে কি এর মানে হচ্ছে সে ব্যক্তি 100 খুন করার পরে ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার জন্য কোথাও যেতে চেয়েছিল তার ইচ্ছা ছিল যে আমি ক্ষমা কি করে পাই দেখি এই ইচ্ছাটার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ চিন্তা করেন আল্লাহ তাআলা মানে কত মহান যা আপনি আমি কল্পনা করতে পারবো না আচ্ছা আবু নুজাইদ ইবনু হুসাইন খুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জুহাইনা গোত্রের একজন মহিলা আসলেন জুহাইনা গোত্রে একটা মহিলা আসলেন এসে আল্লাহ রাসূলকে বললেন আমি জেনা করেছি ব্যভিচার করেছি ওই ব্যভিচারের ফলে আমার পেটে সন্তান এসেছে আপনি আমাকে হত্যা করেন আপনি আমাকে সাজা দেন মানে মহিলাটা বুঝতেন যে এটা অন্যায় তো তিনি অপরের সাথে শারীরিক সম্পর্ক করে বাচ্চা পেটে চলে গেছে ব্যভিচার করেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি তার পরিবারের লোককে বললেন যে তোমরা তাকে নিয়ে যাও যেদিন সন্তান প্রসব করবে বাচ্চা হবে সেই দিন মহিলাকে নিয়ে এসো তো জেনার পাপ এবং অবৈধ সন্তান জন্ম দিয়েছে ভাবেন কত বড় পাপ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রাবি বলছেন যে সেই মহিলা বাচ্চা হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে ফিরে আসলো ফিরে আসার পর আল্লাহ রাসূল বললেন ওর শাড়িটাকে কাপড়টাকে ভালো করে পেঁচিয়ে দাও তার শরীরে ভালো করে কাপড়টাকে পেঁচিয়ে দেওয়া হলো মহিলাকে দূরে দাঁড়িয়ে সাহাবীদেরকে বা যাদের যারা ছিল তাদেরকে বলে পাথর মারো দিয়ে মেরে ফেলো তারা সবাই পাথর মারলো মারার পরে মহিলাটাকে মেরে ফেললো মেরে ফেলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ালেন ব্যভিচারী মহিলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন মেরে ফেলতে তারপরে তিনি জানাজা পড়ালেন দাফন কাফন হওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানতেন যে ও ব্যভিচারী ব্যভিচারিণী সন্তান অবৈধভাবে জন্ম দিয়েছে আর আপনি তাকে হচ্ছে জানাজা পড়ালেন তার এটা কেমন লাগলো একটু আমাদেরকে খুলে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মহিলা এমন তওবা করেছেন এত খালেস অন্তরে তওবা করেছেন এতবার তওবা করেছেন তোমাদের মদিনার 70 জন লোককে যদি তার তওবাটাকে আমি ভাগ করে দিই তাহলে 70 জন লোকের উপরে যথেষ্ট হবে বুঝতে পারছেন কি কথা বলছে মহিলা এত তওবা করেছে তোমাদের মদিনার 70টা লোকের উপরে যদি তার তওবাটাকে চাপে দিই তো 70টা লোকের উপরে তওবা যথেষ্ট হয়ে যাবে একদিনে 100 বারের উপরে তওবা করতে বলছেন আল্লাহর রাসূল বলছে মদিনার 70টা লোককে যদি মহিলার তওবা চাপানো হয় তাহলে তাদের উপরে ভারী পড়ে যাবে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে মহিলা কি করে তওবা করেছিলেন এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মহিলা আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করেছে এবং সে নিজে এসে আত্মহত্যা মানে নিজে এসে আল্লাহ তাআলার জন্য আত্মত্যাগ করেছে আমি নিশ্চিত আল্লাহ তাআলা হয়তো তাকে ক্ষমা করে দেবেন ভাবেন এবার তাহলে
এতে তওবা ইস্তেগফার আরো অনেক হাদিস ছিল এখন শেষের দিকে এসে আমরা বলবো যে তওবা ইস্তেগফার আমরা করব কি করে কিভাবে আমরা তওবা ইস্তেগফার করব এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং আমরা পূর্বে থেকে জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষরা সবসময় তওবা করেন দিনরাত সবসময় তওবা করতে থাকেন এখন আপনি যদি সর্বশ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন আপনি করেন তওবা কেমন আদম আলাইহিস সালাম যখন প্রথম পাপ করলেন জান্নাতের মধ্যে এই কাহিনী আমরা সবাই জানি সঙ্গে সঙ্গে তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আমার প্রতিপালক ভুল করে ফেলেছি চরম অন্যায় করে ফেলেছি আমি তওবা আমি ভুল করে ফেলেছি অন্যায় করেছি এই দেখো আমি এই অন্যায় করলাম আল্লাহ তুমি যদি আমাকে তওবা না মানে ক্ষমা না করো আমার তওবা যদি গ্রহণ না করো আমাকে যদি ক্ষমা না করো আমাকে ক্ষমা করার কেউ নাই হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা এই দোয়াটা ক্ষমার জন্য পড়তে পারি দুই ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে আমার প্রতিপালক তুমি ছাড়া আমাকে এখান থেকে উদ্ধার করার কেউ নাই অর্থাৎ তুমি আমাকে আমি যে জুলুম করেছি আমি যে পাপ করেছি পাপ হচ্ছে জুলুম এই জুলুম থেকে তুমি আমাকে ক্ষমা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার মিনিমাম যা পড়তেন তা হচ্ছে কি আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি এইটুকু আমি মনে করি ফজরের সালাতের পর যখন আপনি জিকির আজগার করবেন তখনই করে ফেলেন আর সারা দিন টুকটাক টুকটাক করে মুখ চালাতে থাকেন তওবার ব্যাপারে অন্ততপক্ষে এইটুকু বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আর আরেকটু যদি ভালো ফল লাভ করতে চান তাহলে বলতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি বলতে থাকেন এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওবা চাওয়ার সর্দার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার তওবা চাওয়ার সর্দার সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি সকালবেলা একবার পড়ে সারা দিনের মধ্যে মরলে জান্নাত ভিতরে কোনো কিছু নাই আর কেউ যদি সন্ধ্যাবেলা একবার পড়ে তাহলে সারা রাতের মধ্যে পড়লে জান্নাত এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতে হবে এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে দিনরাত আমাদেরকে পড়তে হবে এই ইস্তিগফার যদি আমরা পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং সেই সাথে ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বান্দার উপাধি পেতে পারবো আল্লাহ তাআলার ক্রোধ থেকে দূরে থাকবো আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবো আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে জান্নাত বানিয়েছেন সেই জান্নাতে আমরা প্রবেশ করতে থাকবো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আবদুকা ওয়া নাদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুলাকা বিনিআমাতিকা লাহি আবু বিজাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার এটা যে কত মহান দোয়া যদি আপনি দোয়াটার বাংলা অর্থ দেখেন আল্লাহু আকবার এত মজা এই দোয়ার মধ্যে আল্লাহ হে আমার প্রতিপালক আমি ক্ষমা চাই আমি পাপ করেছি এই দেখো তোমার সামনে পাপকে পেশ করলাম আমার সাধ্য অনুযায়ী তোমাকে মেনে চলার চেষ্টা করি সাধ্য অনুযায়ী পাপ কাজ থেকে আমি দূরে রাখার চেষ্টা করি তবুও আমার পাপ হয়ে গেছে আমি জানি এই পাপ তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই আর তুমি পাপ ক্ষমা করতে ভালোবাসো অতএব হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করে দাও এটা এই দোয়ার মোটামুটি সারমর্ম এজন্য চলাতে বলাতে সব সময় ইস্তিগফার পাঠ করেন দেখবেন এত মজা পাচ্ছেন আপনি এত মজা পাচ্ছেন যা ভাবনারও বাইরে হে আমার প্রতিপালক আমরা যেন পেছনের গোনা থেকে একেবারে তাওবাতান নাসুহা একেবারে উত্তম আমরা তাওবা করতে পারি আল্লাহর কাছে আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন আমরা যেন প্রতিদিন এক দুবার নয় শত শতবার তওবা ইস্তেগফার করতে পারি রাস্তাঘাটে চলা যখনই যে অবস্থায় থাকি না কেন আমরা যেন তওবা ইস্তেগফার করতে পারি আল্লাহ আমাদেরকে সেই অন্তরটাকে উন্মুক্ত করে দাও আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আমরা যারা পেছনে গুনাহ করেছি পাপ করেছি আমরা হয়তো বুঝে না বুঝে পাপ করে ফেলেছি মাবুদ তুমি পাপ কারীকে ক্ষমা করতে ভালোবাসো আমরা হাদিসের মাধ্যমে জানলাম হে আমার প্রতিপালক আমাদের পাপ সমূহকে তুমি ক্ষমাদান করো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ হে আমার প্রতিপালক যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় তারকে তুমি ক্ষমাদান করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক আমরা যারা হারাম ইনকামের সাথে এখনও রিলেশন রাখি আমরা যারা হারামকে ত্যাগ করে হালালের পথে যেতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন একেবারে শেষে এসে
এটা কথা মাথার মধ্যে আসলো সেটা আপনাদেরকে বলতে চাইছি একবার একটু চিন্তা করে দেখুন তো একবার একবার একটু চিন্তা করে আপনি দেখুন যে ব্যক্তি কবরের মধ্যে আছে সে যদি একবার বলতে চায় আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি অতবে এলাই ছাড়েন আপনি আস্তাগফিরুল্লাহ এই শব্দটা যদি বলতে চাই কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে সে কি বলতে পারবে হয়তো তার কবরে আযাব হচ্ছে একটা পাপের কারণে পেশাব করে তো ঠিকঠাক পানি নেয়নি কথার কথা ও যদি একবার বলতে পারত আস্তাগফিরুল্লাহ আল্লাহকে ক্ষমা করে দিত তো যে ব্যক্তি কবরে শায়িতো সে আস্তাগফিরুল্লাহ এই কথাটা বলার জন্য যদি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে সে আর বলতে পারবে না কিন্তু আমরা এখনো জীবিত আমরা এখনই চাইলে খুতবা দিয়ে নামতে নামতে আপনি 50 বার পড়ে ফেলতে পারেন বাড়িতে যেতে যেতে 1000 বার পড়তে পারেন আপনি এবার আপনি ভাবেন কবরে যাওয়ার পর চেষ্টা করবেন নাকি এখন চেষ্টা করবেন এটা আমাদেরকে বুঝতে হবে হে আমার প্রতিপালক আমরা যেন সঠিকভাবে তওবা করতে পারি মাবুদ সেই তৌফিক আদা করো আল্লাহুম্মা আমিন আর তোমার কাছে বিশেষ দোয়া আমরা যেন তোমার বিশেষ বান্দা হতে পারি এবং আমরা যে আমলগুলা করব সেই আমলগুলার উপরে যেন তুমি রাজি এবং খুশি থাকো আল্লাহ সেই রকম আমল আমাদেরকে দিয়ে করিয়ে নিও আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে আদা করো আল্লাহুম্মা আমিন